এটা বিবিসিতে দেয়া কর্নেল ফারুক রশিদ তাদেরই যে বক্তব্য, সেই বক্তব্য থেকেই বেরিয়ে এসেছিল। অ্যান্থনি মাসকানহাসের একটা বই আছে, সেখানেও তারা এই ইন্টারভিউ দিয়ে কথা বলেছিল। তাই জাতির পিতাকে এভাবে সপরিবারে হত্যা করে বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা সব কিছু পদদলিত করেছিল। আমি রেহানা হারিয়েছিলাম, মা বাবা ভাই, কিন্তু বাংলার মানুষ হারিয়েছিল তাদের জীবনের সকল আশা আকাঙ্ক্ষা, হারিয়েছিল, হারিয়ে যেতে বসেছিল তাদের অস্তিত্ব, হারিয়ে গিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, বিকৃত হয়েছিল আমাদের মুক্তি সংগ্রাম, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধের বিজয়, আমাদের স্বাধীনতা যুদ্ধের বিজয়, সব এক একে যেন সব বিকৃতি করা হলো। এই বিকৃত ইতিহাস আমাদের প্রজন্মকে পর প্রজন্মকে জানানো হলো। আমরা যে বিজয়ী জাতি, আমরা যে বিশ্ব দরবারে সম্মান পেয়েছিলাম 75-এর হত্যাকাণ্ডের পর, বাঙালি হয়ে গেল খুনের জাতি। এখন আমার মনে পড়ে, আমরা দিল্লিতে আমাদের নিজেদের নামে ছিলাম না, কিন্তু একসময় কার একজন সাধারণ মানুষ, একজন ফেরিওয়ালা, আমাদের নিজ তারায় যে ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাটে এসেছিল কাপড় বিক্রি করতে। আমি আর রেহানা, তারা আমাকে ডাকলো, আমরা দুজন গেলাম, বসে তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা কী করে আমাদের কথা থেকে বোধহয় বুঝতে পারলো, কারণ সে লোক ভদ্রলোক বাঙালি ছিল, যে আমরা বাংলাদেশের। সরাসরি মুখের উপর বলল, আপনারা কেমন মানুষ যে মানুষটা আপনাদের স্বাধীনতা এনে দিল তাকে এভাবে হত্যা করল? আমি রেহানা কিছু বলতে পারিনি, চোখে পানি চেপে আমরা চলে এসেছিলাম। শুধু এখানেই না, ইরাকে একজন ট্যাক্সি ড্রাইভার আমাদের একজন ডিপ্লোম্যাটকে ট্যাক্সিতে করে যখন নিয়ে যাচ্ছে, কথা কথা জিজ্ঞেস করেছিল আপনারা কোন দেশের, বলেছিল বাংলাদেশের। সেই রাস্তার উপরে গাড়ি থামিয়ে বলেছিল, আপনারা নামেন, আপনাদের মতো বেঈমান জাতিকে আমি আমার ট্যাক্সিতে তুলি না। বাংলাদেশের মানুষ তার সম্মান কিভাবে হারিয়েছিল একবার চিন্তা করে দেখেন। পোল্যান্ডে ওই খুনি ডালিমকে ডিপ্লোম্যাটিক চাকরি দিয়ে পাঠিয়েছিল জিয়াউর রহমান, পোল্যান্ড সরকার তাকে গ্রহণ করেনি, বলেছিল জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনিদেরকে আমি এখানে ডিপ্লোম্যাট হিসেবে গ্রহণ করতে পারি না। এরকম বহু দেশেই এই ধরনের পদক্ষেপ তারা নিয়েছে, আমাদের বন্ধুপ্রতিম দেশগুলি। কাজে আমরা আমাদের সম্মান হারিয়েছিলাম, ইজ্জত হারিয়েছিলাম, আর বিশ্ব সভায় আমাদের সমস্ত অস্তিত্ব বিলীন হওয়ার পথে চলে গিয়েছিল। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, আমি কৃতজ্ঞতা জানাই আমরা আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী। সেই দিন যখন ফিরে এসেছিলাম, এখন আজ হয়তো অনেকেই বেঁচে নেই, অনেকেই আছেন, আমাকে বুকে টেনে নিয়েছিলেন, স্বজন হারাবার বেদনা নিয়ে দেশে ফিরেছিলাম। জানি না, আমার দুঃখের সাথে যেন প্রকৃতিও সেই দিন অজর ধারায় ঝরেছিল। এসেছিলাম এই মাটিতে ফিরে, রেখে গিয়েছিলাম বাবা মা ভাই বোন, ফিরলাম শূন্য বুকে শূন্য হাতে, আপন জনের সেই চেহারাগুলি লাখো মানুষের ভিড়ে খুঁজে ফিরেছিলাম, পাইনি। সেই দিন কাউকে পাইনি, কিন্তু পেয়েছি বাংলার মানুষের ভালোবাসা, পেয়েছি বাংলার মানুষের দোয়া আশীর্বাদ, আর পেয়েছি আমার আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন, তাদের আশ্রয়, তারাই আমাকে নিয়েছে আপন করে, সুযোগ করে দিয়েছিল। অনেক চড়াই উত্তরে পার হতে হয়েছে, অনেক বাধা অতিক্রম করতে হয়েছে, নিজের জীবনের কোনো মায়া করিনি কখনো। আমার কাছে একটা কথা, একটা লক্ষ্যই ছিল, সে লক্ষ্য আর কিছুই না, আমার বাবা সারাটা জীবন এই বাংলার মানুষের, বাংলার মানুষকে নিয়ে যে স্বপ্ন দেখতেন, যে কথা আমরা ছোটোবেলা থেকে তার কাছে শুনেছি, বাংলার মানুষের জীবনের পরিবর্তন আনা,
ক্ষুধার হাত থেকে মুক্ত করা, শোষণ বঞ্চনার হাত থেকে মুক্ত করা, বাংলার মানুষের জীবনটাকে উন্নত করে দেওয়া, এটাই ছিল তার জীবনের সব স্বপ্ন। তাই যখনই কোনো অন্যায় হয়েছে তিনি প্রতিবাদ করেছেন, কারাগারে ছিলেন, বাবাকে পেয়েছি শুধু ওই জেল গেটে যে সাক্ষাতের সময়, একটানা দুটি বছরের কাছে পাইনি, কিন্তু কোনো আফসোস ছিল না। এত কষ্ট তিনি করেছেন কাদের জন্য? এদেশের মানুষের জন্য। তাই নিজের জীবনকে আমি উৎসর্গ করেছি এই বাংলার মানুষের জন্য। কাজে আজকে যে সম্বর্ধনা, এই সম্বর্ধনা তোমার প্রয়োজন নেই, এই সম্বর্ধনা আমি উৎসর্গ করছি বাংলার জনগণকে, উৎসর্গ করছি এদেশের মানুষকে। বাংলাদেশের স্বাধীনতায় আমার মায়েরও অবদান রয়েছে। নিজের জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না, সংসারের সব হাল নিজের হাতে ধরেছেন। এমনকি আমার বাবারা বর্তমানে সংগঠনের দায়িত্ব পালন করেছেন, কিন্তু কখনো কোনো প্রচারই ছিলেন না, প্রচার বিমুখ ছিলেন। স্বাধীনতার পর আমাদের লাঞ্ছিতা মা বোন, তাদের পুনর্বাসনে তিনি যেভাবে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু কোনোদিন নিজের জীবনে তো কিছু চাননি, কিন্তু তাকেও জীবন দিতে হল। তাই আমার জীবনের একটাই লক্ষ্য, আমরা আর কিছু চাই না। আমার বাবা যে কথাটা বলে গেছেন, জাতির পিতা যে কথাটা বলে গেছে, যে বাংলার মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, শিক্ষা পায়, উন্নত জীবনের অধিকারী হয়, তা আমার জীবনে ওই একটাই লক্ষ্য, যে বাংলার মানুষের জীবনটাকে উন্নত করে দেওয়া, বাংলার মানুষের জীবন পরিবর্তন করে একটু সুন্দর জীবন তাদের জন্য এনে দেওয়া। আর সেটা শুধু অর্থশালী সম্পদশালীদের জন্য নয়, একেবারে গ্রাম বাংলার তৃণমূল মানুষ, যাদের মাথা গোঁজা ঠাঁই নেই, খোলা আকাশের নিচে তার যাদের জীবন, সেই গৃহহারা ভূমিহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দেওয়া, যে কাজ তিনি শুরু করেছিলেন শেষ করে যেতে পারেননি। ক্ষুধার্ত মানুষ আমি দেখেছি 81 সালে, সমগ্র বাংলাদেশ আমি ঘুরেছি, গ্রামের পর গ্রাম আমি গিয়েছি, আমি দেখেছি মানুষের হাড্ডিসার কঙ্কালসার দেহ, শুধু হাড় আর চামড়া ছাড়া কিছু নেই, দুর্ভিক্ষ লেগে থেকেছে, দুর্ভিক্ষ একের পর এক দুর্ভিক্ষ, তাদের দেখার তো কেউ নেই, ক্ষমতাসীনরা তাদের ভাগ্য করতে ব্যস্ত, অর্থ বানাতে ব্যস্ত, সম্পদ বানাতে ব্যস্ত, কিন্তু ওই দরিদ্র মানুষের কাছে না। হয়তো ছিটেফোঁটা কিছু দিয়ে তারা আত্মতৃপ্তি পেত, কিন্তু মানুষের ভাগ্যের তো পরিবর্তন হয়নি, মানুষের তো কোনো জীবন মান উন্নত হয়নি। ওই মুষ্টিমেয় গোষ্ঠীর জীবন মান উন্নত হয়েছে, কিন্তু বিশাল জনগোষ্ঠী তারা তো শোষিত বঞ্চিত ছিল। তা আমার রাজনীতি ওই শোষিত বঞ্চিত মানুষের জন্য, তাদের ভাগ্য যেদিন গড়তে পারবো সেই দিকে নিজেকে সার্থক মনে করব। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাকে চলতে হয়েছে, বাধা বারবার এসেছে ঘরে বাইরে সর্বক্ষেত্রে, ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে, কিন্তু নিজের আদর্শের সাথে নীতির সাথে কখনো আপোষ করি নাই। নিজের আদর্শকে সামনে রেখে ওই বন্ধুর পথ বেয়ে এগিয়ে গেছি, শুধুমাত্র ওই একটা লক্ষ্য সামনে নিয়ে, যে আমার বাবার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে, তাতে যদি আমার জীবন চলেও যায় তাতেও কোনো আপত্তি নেই। 96 সালে আমরা সরকার গঠন করলাম, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে করতে হয়েছিল। এই 96 সালে সরকার এসে আমরা জাতির পিতার হত্যাকারীদের বিচার নিষিদ্ধ করে যে ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করা হয়েছিল তা বাতিল করে দিয়ে সেই হত্যার বিচারের কাজ শুরু করলাম। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে সমস্ত অপরাধীদের মুক্ত করে দিয়েছিল, যারা কারাগারে বন্দী তাদেরকেও নিয়ে এসে সমাজে প্রতিষ্ঠিত করেছিল, প্রধানমন্ত্রী মন্ত্রী করেছিল, উপদেষ্টা করেছিল,
লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তাদের হাতে তুলে দিয়েছিল। আমরা যখন 91 সালে সরকার আসতে পারিনি, তারপর একটি আন্দোলন গড়ে তুলেছিলাম, এই যুদ্ধ অপরাধীদের বিচারের আন্দোলন, গণ আদালতে তাদের বিচার অনুষ্ঠিত হয়েছিল। আজকে বলতে দ্বিধা নাই, এর উদ্যোক্তা আমি, সকলকে নিয়ে একসাথে বসে এই আন্দোলনটাকে, যত রকমের আমাদের আওয়ামী লীগের যা কিছু আছে সব কিছু দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করে এই আন্দোলনটা এগিয়ে নিয়েছিলাম। গণ আদালতও আমরা শত বাধার মুখে বসিয়েছিলাম। কাজে জনগণের কাছে আমাদের একটা ওয়াদা ছিল, যুদ্ধ অপরাধীর বিচার। প্রথমবার আমরা তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে সব রকম আয়োজন করি। এরপর যখন দ্বিতীয় দফা সরকারে আসি, আমরা সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেভাবে জাতিপিতা করেছেন সেইভাবে গঠন করে সেই যুদ্ধ অপরাধীদের বিচার করে বিচারের রায়ও আমরা কার্যকর করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ কলুষমুক্ত হয়েছে, বাংলাদেশ অন্তত এই অপরাধী জাতিপিতার খুনি এবং যুদ্ধ অপরাধীদের বিচার হওয়াতে আমি বলবো বাংলাদেশ কলুষমুক্ত হয়েছে, বাংলাদেশ এগিয়ে যাবার পথ পেয়েছে, বাংলাদেশ উন্নয়নের গতিধারা সূচিত হয়েছে। এই অন্যায়কে যখন আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি এবং তা বাস্তবায়ন করতে পেরেছি, তখনই যেন আমাদের উন্নয়নের দ্বারটা উন্মুক্ত হয়ে গেল, যেটা এটা আমার উপলব্ধি, এটা আমি চিন্তা করি, সেটা আমরা করতে পেরেছি। বাঙালি জাতি যখনই যা পেতে গেছে তখনই বাধার সম্মুখীন হতে হয়েছে, আর সবসময় বাঙালি জাতির উপর আঘাত এসেছে, আমাদের সংস্কৃতির উপর আঘাত, আমাদের ভাষার উপর আঘাত। আর বারবার বাঙালি আন্দোলন করে রক্ত দিয়ে রক্তের অক্ষরে লিখে তাদের দাবি আদায় করে গেছে, আর এই সব ক্ষেত্রে কিন্তু নেতৃত্ব জাতির পিতা দিয়ে গেছেন। এবং সেই ভাষা আন্দোলনের পথ বেয়ে যে 48 সালের 11 মার্চ থেকে তিনি শুরু করেছিলেন, আমরা স্বাধীন জাতি, কিন্তু এই জাতিকে তিনি যেভাবে গড়তে চেয়েছিলেন তা সেই স্বপ্ন আমরা আজকে বাস্তবায়ন করার পথে এগিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আমি স্পষ্টতই বলতে চাই যে আমাদের কোনো চাওয়া পাওয়া কিছু নেই, চৌদি বাংলার দেশের মানুষ ক্ষুধার অন্ন পায়, উন্নত জীবন পায়, তবেই তো সার্থক। আর সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের যত পরিকল্পনা যা কিছু আমরা নিচ্ছি, আমরা ওই তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়েই করে যাচ্ছি। 1996 থেকে 2001 বাংলাদেশকে খাদ্য সম্পূর্ণ করেছিলাম, গৃহহারা মানুষকে ঘর বাড়ি তৈরি করে দেবার জন্য আশ্রয় প্রকল্পের মাধ্যমে যেমন জাতির পিতা গুচ্ছগ্রাম করেছিলেন, সেই গুচ্ছগ্রাম এবং আশ্রয়ণ প্রকল্প, আদর্শ গ্রাম প্রকল্প এবং ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণের মাধ্যমে একটি মানুষ যেন গৃহহারা না থাকে, একটি মানুষের যেন কুঁড়ে ঘরে বাসটা করে, সেইভাবে আমরা বিভিন্ন প্রকল্প নিয়েছিলাম এবং তা বাস্তবায়নের কাজ আমরা শুরু করি, সুফল এদেশের মানুষ পেতে শুরু করে। বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এটাও জাতির পিতারই লক্ষ্য ছিল। তিনি প্রতিটি ইউনিয়নে 10 বেডের হাসপাতাল নির্মাণ শুরু করেছিলেন, সম্পন্ন করে যেতে পারেননি। আমি তা সেই স্বপ্ন পূরণের জন্য কমিউনিটি ক্লিনিক করে গ্রামের মানুষের দোরগোড়ায় প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য একটি কমিউনিটি ক্লিনিক করে চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছিলাম, দেওয়া শুরু করেছিলাম। আমরা শিক্ষার মান উন্নত করবার জন্য এবং সাক্ষরতা হার বৃদ্ধি করবার জন্য নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ে তোলার একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করি, যা শুভ ফলও দেশবাসী পেতে শুরু করে। 65.5% আমরা সাক্ষরতার হার বৃদ্ধি করতে সক্ষম হই। ঠিক এইভাবে প্রতিটি ক্ষেত্রে একদিকে বাংলাদেশ যেমন খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে, পাশাপাশি আর্থসামাজিক উন্নতি হবে, সেই লক্ষ্য নিয়েই যখন আমরা দেশ পরিচালনা করেছি, দেশের মানুষ আবারও যখন একটু সুন্দরভাবে বাঁচার অধিকার পেয়েছে এবং সরকারের কাছ থেকে সেবা পেয়েছে, আমরা 2001 ক্ষমতায় আসতে পারিনি। আর 2001 আমরা কী দেখলাম?
আবার বাংলাদেশ সেই জন্য আগের জায়গায় ফিরে গেল। এর মাঝে আপনারা জানেন যে 96 সালের 15ই ফেব্রুয়ারি ভোট কারচুপি করে এককভাবে নির্বাচন করে বিএনপি ক্ষমতা এসেছিল, কিন্তু জনগণের ভোট চুরি জনগণ মেনে নেয়নি। আন্দোলন সংগ্রামের ফলে মাত্র 1.5 মাসের মধ্যে তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদত্যাগে বাধ্য করেছিল এই ভোট চুরির অপরাধে বাংলাদেশের জনগণ। আর 2001 সালে আমি আগেই বলেছি, নীতির সাথে আপোষ নেই, বাংলাদেশের সম্পদ অন্যের কাছে বিক্রি করে দেব, বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এই নীতি নিয়ে রাজনীতি করি না। আর সেই গ্যাস বিক্রি করবার মুচলেক আমি দেইনি, ক্ষমতায় থাকি আর না থাকি বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষের কাজে লাগবে সেটাকে আমি ক্ষমতার লোভে বিকিয়ে দেব। ওই রাজনীতি আমার না, ওই শিক্ষা আমার বাবার কাছ থেকে পাইনি। দুর্ভাগ্য যে বিএনপি নেতৃত্বটা করেছিল বলে ক্ষমতায়ও এসেছিল, কিন্তু গ্যাসও দিতে পারেনি, দেশে উন্নয়ন করতে পারেনি, নিজেদের উন্নয়ন হয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা, গ্রেনেড হামলা, আমার 2-2 জন সংসদ সদস্যকে হত্যা, সেই কাজে তারা পারদর্শিতা দেখাতে পেরেছে। লুটপাট, মানি লন্ডারিং, জঙ্গিবাদ সৃষ্টি, বাংলাদেশকে একেবারে অস্তিত্বহীন করার পথে নিয়ে গিয়েছিল। 5 বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, বাংলাদেশের মান মর্যাদা ধুলায় লুণ্ঠিত হয়েছিল। যে বাংলাদেশকে খাদ্যের সংস্বপ্ন রেখে গিয়েছিলাম, আবার সেই বাংলাদেশ খাদ্য ঘাটতি, আবার দুর্ভিক্ষ, অনেক চড়াই উচড়াই পার হয়ে 2008-এর নির্বাচন, যে নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম দিন বদলের সনদ এবং লক্ষ্য স্থির করেছিলাম 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। এই সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে চাই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করতে চাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে। 2008-এ নির্বাচন হলো, জনগণ আমাদের ভোট দিল, আমরা সরকার গঠন করি, আমরা দিন বদলের সনদ, আমাদের নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়ন করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে গেলাম। 2014 সালে নির্বাচন একটু স্মরণ করে দেখেন, 2013, 2014, 2015 অগ্নিসন্ত্রাস, পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, রাস্তাঘাট যেগুলি তৈরি করেছে সেগুলি কেটে ফেলে দেওয়া, যে গাছ বৃক্ষরোপণ করেছে সেগুলি কেটে ফেলে দেওয়া, মানুষের সাধারণ মানুষ, গরিব মানুষ বা মধ্যবিত্ত, তারা যেখানে চলাচল করে বাস, ট্রাক, সিএনজি, রেল, লঞ্চ, সব জায়গায় অগ্নিসন্ত্রাসের আঘাতে মানুষ হতবিহ্বল। নির্বাচন ঠেকাতে হবে, কেন নির্বাচন ঠেকাবে, তাহলে নির্বাচন ঠেকালে কি আসবে? অনির্বাচিত সরকার আসবে, সেই আবার হত্যা ও ষড়যন্ত্র রাজনীতি, আবার জনগণের ক্ষমতা কুক্ষিগত করা। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সকল শ্রেণী পেশার মানুষ, আমাদের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক থেকে শুরু করে দিনমজুর সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তাদের সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছিল এদেশের জনগণ। নির্বাচন করে তারা পুনরায় আমাদেরকে ভোট দিয়ে দেশ সেবার সুযোগ করে দিয়েছিল। 2014 নির্বাচনে আমরা সরকার গঠন করি, আর সরকার গঠন করতে পেরেছিলাম বলেই আজকে এই দীর্ঘ 9-10 বছর চলছে আজকের বাংলাদেশ। আমরা ঠিকই দিন বদল করতে সক্ষম হয়েছি, আজকে বাংলাদেশ আবার তার লুপ্ত গৌরব ফিরে পেয়েছে, সেই 71-এ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে যে গৌরব তারা পেয়েছিল, আবার তারা সেই গৌরব ফিরে পেয়েছে। আজকে আমরা সেই 96 থেকে এ পর্যন্ত ক্ষমতায় এসেই আমরা প্রথমেই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করি, 62,000 থেকে 64,000 মতো শরণার্থী ভারতের মাটিতে ছিল, তাদের ফিরিয়ে এনে আমরা পার্বত্য চট্টগ্রামে তাদের পুনর্বাসন করি। বাংলাদেশের পানির
গঙ্গা পানি নিয়ে ভারতের সাথে আমাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করে গঙ্গা পানি চুক্তি করেছিলাম 30 বছর মেয়াদি। বাংলাদেশ আবার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। বাংলাদেশের মানুষের ঘরে ঘরে খাবার আমরা পৌঁছে দিই। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের ভাতা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা শুরু করি। সামাজিক নিরাপত্তামূলক যে কর্মসূচি আমরা বাস্তবায়ন করি, তার ফলে বহু মানুষ দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়। আমরা গৃহহারা মানুষকে ঘর বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আশ্রয়ণ, জাতির পিতা রেখে যাওয়া গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম এবং গৃহায়ণ তহবিলের মাধ্যমে তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করি। বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য ঘর ফেরা কর্মসূচি বাস্তবায়ন করি। আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে যে বাধাটা পড়ল, তাই দ্বিতীয়বার ক্ষমতায় এসে পুনরায় আমাদের সেই কর্মসূচি আবার আমরা শুরু করি। কারণ কমিউনিটি হেলথ ক্লিনিক, যেখান থেকে জনগণ সেবা পেত দোরগোড়ায়, স্বাস্থ্যসেবা সেটা বন্ধ করে দিয়েছিল বিএনপি। একটি বাড়ি একটি খামার প্রকল্প, যা দারিদ্র বিমোচনে গ্রামের মানুষকে সুযোগ সৃষ্টি করেছিল, সেটাও বন্ধ করে দিয়েছিল প্রায় একরকম বলতে গেলে বিএনপি। প্রত্যেকটা গণমুখী কাজ তারা বন্ধ করে দেয়। আমরা পুনরায় সেই কাজগুলি আবার শুরু করি, যা শুভ ফল দেশবাসী পেয়েছে। সেই সাথে সাথে জাতির পিতা স্বাধীনতার পর পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে যে চুক্তি করেছিলেন, মুজিব ইন্দিরা চুক্তি, যে চুক্তিতে আমাদের সিটমহলবাসী তাদের সমস্যার সমাধান হওয়ার কথা, তিনি শুধু চুক্তি করেননি, তিনি আইন পাশ করে দিয়েছিলেন এবং সেই মোতাবেক আমাদের সংবিধানও সংশোধন করা হয়েছিল। কিন্তু ভারত সেটা আর বাস্তবায়ন করেনি। আর 75-এর পরে যারা ক্ষমতা এসেছিল, তারা কেউ ভারতের কাছে এই বিষয়টা তুলে ধরেনি, না জেনারেল জিয়া, না খালেদা জিয়া, না এরশাদ, কেউ না। তারা মুখে ভারত বিরোধী কথা বলে আর ভিতরে ভিতরে ভারতের সাথে তোষামোদই করে। নিজেদের দাবির কথাটা বলতেও তারা ভুলে যায়, যেমন গঙ্গা পানির কথা বলতেও কোনো এক প্রধানমন্ত্রী ভুলে গিয়েছিল দিল্লিতে যেয়ে, কিন্তু আওয়ামী লীগ ভোলে না। আওয়ামী লীগের কাছে দেশ বড়, দেশের অস্তিত্ব বড়, দেশের অধিকার বড়, দেশের মানুষের অধিকার সব থেকে বড়, সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা গঙ্গা পানি চুক্তি যেমন করি, পাশাপাশি ভারত সরকার, আপনারা জানেন যে ভারতের পার্লামেন্টে সকল দল এক হয়ে এই বিলটি পাস করে সেই 68 বছরের সমস্যা সিটমহল বিনিময়, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমরা সেই সিটমহল বিনিময় করেছি। জাতির পিতা রেখে যাওয়া সেই অধুরা কাজ আমরা সম্পন্ন করেছি। আমাদের সমুদ্র সীমা, ভারত এবং মিয়ানমারের সাথে সমুদ্র সীমা নিয়ে আমাদের সমস্যা ছিল। সমুদ্রে আমাদের যে অস্তিত্ব আছে, সেটাই কখনো আমাদের 75 পরবর্তী সরকার কেউ একথাটা তুলে ধরেনি। এই স্থল সীমানা চুক্তি নিয়েও কিন্তু আমি কাজ শুরু করি প্রথমবার যখন সরকার আসি, তখনই আমরা এটা প্রক্রিয়াটা শুরু করেছিলাম, তথ্যপত্র সংগ্রহ করা শুরু করেছিলাম। দ্বিতীয়বার এসে আমরা সেটা বাস্তবায়ন করতে সক্ষম হই। ঠিক তেমনি আমাদের সমুদ্র সীমা নিয়েও আমরা এই সমস্যার সমাধানের উদ্যোগটাও প্রথমবার যখন সরকার আসে তখন উদ্যোগ গ্রহণ করি। এবং জাতির পিতা যে 74 সালে আইন করে, যার সমুদ্র সীমা আইন, জাতিসংঘ করে 82 সালে, সেই 82 সালে সেই সমুদ্র সীমা আইন, সেখানে আমরা সেখানে সিগনেচার করি এবং আমাদের শেষ ক্যাবিনেটে আমরা এটা অনুমোদন দিয়ে যাই। কিন্তু এর পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসে কোনো উদ্যোগ নেয়নি। 2009 সরকার গঠন করে আবার আমরা উদ্যোগ নিই, দুই দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়ী হয়ে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, যার উদ্যোগও জাতির পিতা নিয়েছিলেন। বাংলাদেশ এগিয়ে যাবে, কিন্তু এগিয়ে যেতে গেলে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে অনেকগুলি কাজ করা প্রয়োজন ছিল। আমরা এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র
61 সালে জায়গা নেওয়া ছিল রূপপুরে। পাকিস্তানি শাসকরা আমাদের বঞ্চনাই দিয়েছে, ধোকা দিয়েছে, আমাদের কথা বলেছে, জমি নিয়েছে, কিন্তু পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে ওই পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান তখনকার, আমাদেরকে বঞ্চিত করেছিল। জাতিপিতা স্বাধীনতার পর উদ্যোগ নিয়েছেন, সময় পাননি, আমরা সরকার আসার পর উদ্যোগ নেই। আজকে সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করছি, আমরা পরমাণু যুগে প্রবেশ করেছি, সেই ক্লাবে আমরা কত 53তম দেশ হিসেবে আজকে আমরা সেখানে যোগদান করতে সক্ষম, 53 বা 54 হবে আমরা যোগদান করেছি। আমরা যখন ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, তখন অনেকে এটা নিয়ে খুব হাসাহাসি করতো যে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু আজকে বাংলাদেশ তো ডিজিটাল বাংলাদেশ। সারা দেশে আমরা যেমন ইন্টারনেট সার্ভিস দিয়েছি, কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছি এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে আজকে আমরা সেই বঙ্গবন্ধু স্যাটেলাইট, আমরা স্যাটেলাইটের যুগে আজ মহাকাশ জয় করেছি, স্যাটেলাইটের যুগে আমরা প্রবেশ করেছি। পৃথিবীর যে কয়টা দেশ তা আমাদের বাংলাদেশ একটি, যে আমরা এখন 57তম দেশ হিসেবে আমরা স্যাটেলাইটের অধিকারী হিসেবে আজকে স্বীকৃতি পেয়েছি। আমাদের লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন। একটি দেশের উন্নয়ন করতে গেলে আমাদের প্রবৃদ্ধি অর্জন করতে হবে। আজকের বাংলাদেশে যেখানে অনেক বিশ্ব অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে, বিশ্ব অর্থনৈতিক মন্দা যখন চলে তখনই আমরা সরকার গঠন করেছি, তারপরেও সেই মন্দার প্রভাব বাংলাদেশে আমরা পড়তে দেইনি, আমার দেশের মানুষের উপর তার কোনো প্রভাব পড়ুক সেটা আমরা হতে দেইনি। জাতিপিতা বলেছিলেন যে আমি কোট করছি, তিনি বলেছিলেন, কারণ স্বাধীনতার পর তাকে একজন বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে আপনি কীভাবে এই দেশ গড়ে তুলবেন, তিনি বলেছিলেন, আমি কোট করছি, যে আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি ও মানুষ নিয়েই আমি আমার দেশকে গড়ে তুলব। আমিও সেই নীতিতে বিশ্বাস করি। তাই আমরা আমাদের দেশকে যেখানে জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন সেই দেশকে আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে, আমাদের গ্র্যাজুয়েশন হয়েছে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। আমাদের প্রবৃদ্ধি আমরা 7.78% অর্জন করতে সক্ষম হয়েছি, যখন আমাদের মূল্যস্ফীতি আমরা 5.6% নামিয়ে রাখতে সক্ষম হয়েছি। প্রবৃদ্ধি যদি উচ্চহারে অর্জিত হয় আর মূল্যস্ফীতি যদি নিম্ন হারে থাকে, সেই অর্থনীতির সুফল সাধারণ মানুষ, গ্রামের মানুষ তারা ভোগ করতে পারে, তারা পায়, তারা ভোগ করে। যদিও আমাদের কি দুর্ভাগ্য, আমাদের যে এমনও শুনতে হয় যে উচ্চ প্রবৃদ্ধি নাকি ভালো না, দেশ উন্নয়নশীল হওয়া নাকি ভালো না, কেউ কেউ এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন। কারা দেয়, কারাতে ঘা লাগলো, আতে ঘা লেগেছে তাদের যারা আমার বাংলাদেশের দরিদ্র মানুষ, হাড্ডিসার, কঙ্কালসার, বুভুক্ষ মানুষ, যাদের শুধু হাড় আর চামড়া আছে, পেট পিঠ এক হয়ে গেছে, ওই দরিদ্র মানুষকে দেখিয়ে দেখিয়ে বিদেশ থেকে অর্থ এনে সেই অর্থ যারা লুটে খেয়ে নিজেরা অর্থশালী সম্পদশালী হয়, দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলে, তাদেরই আতে ঘা লেগেছে। তাই এই প্রবৃদ্ধি অর্জনের বিরুদ্ধে তারা মানুষকে বিভ্রান্তি করতে চায়। আজকে আমাদের যে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, আমরা আজকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, এই স্বীকৃতি ধরে রেখে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ, সেইভাবেই আমরা গড়ে তুলব। আমরা এই দেশ থেকে যে জঙ্গিবাদের বীজ বপন করে গিয়েছিল বিএনপি, সেই জঙ্গিবাদ নির্মূলে আমরা অনেক সাফল্য অর্জন করেছি। আজকে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, এক একটি পরিবার ধ্বংস হয়ে যায়, এক একটি মেধাবী ছেলেমেয়ে নষ্ট হয়ে যায়, এক একটি পরিবার যখন ধ্বংস হয় আমার দেশ ধ্বংস হয়। কাজে এই মাদকের প্রভাব থেকে এই সমাজকে মুক্ত করতে হবে, দেশকে মুক্ত করতে হবে, আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে, যুব সমাজের মেধা শক্তি মননকে সঠিকভাবে দেশ গড়ার কাজে আমরা লাগাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই
আজকে আমরা এই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অভিযান আমরা অব্যাহত রেখেছি এবং আমি বিশ্বাস করি জনগণ আমাদের সাথে আছে এবং জনগণের সাথে থেকেই আমরা তা অর্জন করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সা ওষুধ দিচ্ছি। আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আজকে আমার দেশের অধিকাংশ মানুষ, প্রায় 40 লক্ষ বয়স্ক মানুষ তারা এই ভাতা পাচ্ছে, 12 লক্ষ বিধবা বা স্বামী পরিত্যক্তা তারা ভাতা পাচ্ছে। আমাদের যারা প্রতিবন্ধী সেই প্রতিবন্ধীদের আমরা ভাতা দিচ্ছি, প্রায় 14 লক্ষ প্রতিবন্ধী এই ভাতা পাচ্ছে, আমরা তাদের কাছে সে ভাতা পৌঁছে দিচ্ছি। কারণ এক একটা পরিবার তাদের দুঃখের সীমা থাকে না যখন তার ঘরে একটা প্রতিবন্ধী থাকে বা অটিস্টিক শিশু থাকে বা একটা ছেলে মেয়ে প্রতিবন্ধী হয়। তাই 10 লক্ষ প্রতিবন্ধীকে প্রতি মাসে 700 টাকা করে আমরা ভাতা দিয়ে যাচ্ছি। আর যারা শিক্ষার্থী, 2.4 কোটি শিক্ষার্থীকে আমরা বৃত্তি দেই। এর মধ্যে প্রাইমারি লেভেলে প্রাইমারি শিক্ষার্থী 1.40 কোটি, 1.40 কোটি মায়ের নামে মোবাইল ফোনের মাধ্যমে আমরা প্রাইমারি শিক্ষার্থীকে উপবৃত্তি দিয়ে যাচ্ছি। আর 2 কোটি এর মধ্যে 2.4 কোটি সকল মিলে আর বাকি যেটা সেটা একেবারে উচ্চ শিক্ষা, যাতে উচ্চ শিক্ষা পায় তার মানে একেবারে নিম্ন থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত আমরা তাদেরকে বৃত্তি এবং উপবৃত্তি দিচ্ছি, যেন আমাদের দরিদ্র মেধাবী ছেলেরা পড়াশোনার সুযোগ পায়। সেই ব্যবস্থাই আমরা করেছি, বিনা পয়সায় বই দিচ্ছি প্রত্যেকটা এলাকায়, গ্রামে গ্রামে যেখানে স্কুল নাই স্কুল করে দিচ্ছি, প্রতিটি উপজেলায় জেলায় আমরা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছি এবং শিক্ষাকে আমরা বহুমুখী করে দিচ্ছি। কারিগরি শিক্ষা, ভোকেশনাল শিক্ষাকে আমরা গুরুত্ব দিচ্ছি, যেন আমাদের ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করে সেখানে আমরা কর্মসংস্থান সৃষ্টি হবে, শিল্পায়ন হবে, কৃষিকে আমরা যান্ত্রিকীকরণ করে দিচ্ছি, ভবিষ্যতে কৃষি আরও আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং যান্ত্রিকীকরণ করে আমরা এই কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং তার ব্যবস্থা করছি। আমাদের ছেলেমেয়েদেরকে আমরা সেইভাবে শিক্ষা দেবো যেন কৃষিকাজ থেকে শুরু করে সর্বকাজেই তারা যেন নিজেদেরকে কাজে লাগাতে পারে, সেইভাবেই আমরা শিক্ষাকে বিভিন্নভাবে গড়ে তুলছি। সমাজে যারা অনগ্রসর জাতি, যেটা আমার সংবিধানে জাতির পিতা দিয়ে গেছেন, আমরা তাদের যেমন হিজড়াদেরকে আমরা স্বীকৃতি দিয়েছি, বেদে হিজড়া এবং চা শ্রমিক থেকে শুরু করে অনগ্রসর সকল শ্রেণী পেশার মানুষ তাদেরকে আমরা ভাতা দিচ্ছি, তাদেরকে সমাজে এবং সংসারে তাদের জন্য অবস্থাটা সুদৃঢ় হয়, সুন্দরভাবে বাঁচতে পারে, সেই পদক্ষেপও আমরা নিয়েছি যাতে করে এবং আমার দেশের কোনো শ্রেণীর পেশার মানুষ যেন অবহেলিত না থাকে। এবং আপনারা শুনলে খুশি হবেন, এই ভাতাগুলি সামাজিক নিরাপত্তামূলক ভাতা এখন কিন্তু ডিজিটাল পদ্ধতিতে তাদের কাছে পৌঁছে যাচ্ছে, মোবাইল ফোন অথবা ব্যাংকের মাধ্যমে সরাসরি তাদের অ্যাকাউন্টে যাচ্ছে। কারণ 10 টাকায় অ্যাকাউন্ট খোলা, কৃষক থেকে শুরু করে গ্রামের মানুষ যেন 10 টাকা অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। কৃষকদের আমরা প্রায় 2 কোটির উপর কৃষককে উপকরণভোগী কার্ড দিচ্ছি, প্রায় 1 কোটির উপর মানুষ এই ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। অর্থাৎ বর্গা চাষি বিনা জামানতে তাদেরকে আমরা কৃষি ঋণ দিচ্ছি, যেন তারা ভালোভাবে উৎপাদন করতে পারে, উৎপাদন বৃদ্ধি করতে পারে, তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমাদের লক্ষ্যটাই হচ্ছে দেশকে উন্নত করা, সমৃদ্ধশালী করা। আজকে যারা মনে করেন যে প্রবৃদ্ধি অর্জন ভালো না, দেশ উন্নয়নশীল হলে ভালো না, তাদেরকে আমার সন্দেহ হয় তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে কি না বা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে কি না, নাকি তারা ওই স্বাধীনতা বিরোধীদের পদলেহনকারী, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। আবার কেউ কেউ একটা শ্রেণী আছে তারা কোনো উন্নয়নই নাকি চোখে পড়ে না, আবার কেউ কেউ বললেন নৌকা ঠেকাতে হবে। আর আমার প্রশ্ন, নৌকা কেন ঠেকাতে হবে? সামনে তো বন্যা আসার সময় আছে, হচ্ছে এই শ্রাবণ মাসের মাঝামাঝি বা ভাদ্র মাসে যেই পানি আসতে পারে,
তো তারা কি নৌকায় চড়বে না? তাদেরও তো নৌকায় চড়তে হবে, অন্তত রাজনৈতিক নেতা যারা রিলিফ দিতে গেলে তো নৌকায় চড়ে যেতে হবে। তাহলে নৌকা ঠেকাবেন কেন? নৌকার অপরাধটা কি? এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের জনগণ মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার পেয়েছে। এই নৌকায় ভোট দিয়েছে বলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই নৌকায় ভোট দিয়েছে বলেই দেশ স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। এই নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলেই বাংলাদেশ উন্নত হচ্ছে। আজকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হতে পেরেছি নৌকা মার্কায় ভোট দিয়েছে বলে, সেই জন্যই আমরা এটা পেয়েছি। এই নৌকায় ভোট দিয়েছে বলেই আমরা পরমাণু বিদ্যুৎ ক্লাবে পৌঁছাতে পেরেছি, আমরা স্যাটেলাইট যুগে পৌঁছাতে পেরেছি। এই নৌকায় ভোট দিয়েছে বলেই আজ বাংলাদেশে দারিদ্র হার 22 ভাগে নেমে এসেছে। ইনশাল্লাহ আরও আমরা দারিদ্র হার হ্রাস করে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে পারবো ইনশাল্লাহ। তাহলে নৌকা ঠেকাবেন কেন? তো নৌকা ঠেকে কি ওই রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের, তাদেরকেই আবার ক্ষমতায় আনবেন? যারা নৌকা ঠেকাতে চায় তাদের কাছে সেটাই আমার প্রশ্ন। আমি জানি যারা ওই মিলিটারি ডিক্টেটরদের উচ্ছিষ্ট খেয়ে জীবন ধারণ করেছে বা বড় হয়েছে তাদের মুখে এ কথা মানায়, কিন্তু যারা স্বাধীনতা বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের কথা কথা মানায় না। তারা নাকি গণতন্ত্র আনবেন, গণতন্ত্র কোথায়? আজকে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে, স্বচ্ছ ব্যালট বাক্স এটা আমাদেরই দাবি ছিল, আমরা প্রতিষ্ঠা করেছি। ছবুজ সভা ভোটার তালিকা আমরাই দিয়েছি, জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে, জনগণ ভোট দিয়ে তার মন মতো প্রার্থী নির্বাচিত করতে পারে। আওয়ামী লীগ সরকারে আসার পর 6,000 উপর নির্বাচন হয়েছে, সেখানে স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং উপনির্বাচন, বিভিন্ন প্রকার নির্বাচন, একেবারে তৃণমূল পর্যায় থেকে প্রায় 6,500 মতো নির্বাচন হয়েছে। প্রত্যেকটা নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের মন মতো প্রার্থী জয়যুক্ত করেছে। সেখানে গণতন্ত্র যদি না থাকবে তো মানুষভাবে ভোট দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলো কীভাবে? 2015 সালে কেউ কেউ চেয়েছিল আওয়ামী লীগ সরকার উৎখাত করবে। জনগণ আমাদের সাথে ছিল, জনগণই তাদের বাধা দিয়েছে, উৎখাত করতে পারেনি, কিন্তু নিজেরা আবার ঘরে ফিরে গেছে। আমি শুধু এটুকুই বলবো যে এই দেশ আমরা স্বাধীন করেছি আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন, আর আওয়ামী লীগ সরকারে আসলেই জনগণ কিছু পায়, তাদের ভাগ্য পরিবর্তন হয়, তাদের অস্তিত্ব টিকে থাকে। 75 থেকে 96 দেশের মানুষ দেখেছে কি হয়েছে, আবার 2001 থেকে 2008 পর্যন্ত এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা হয়েছে, আর ওই 75 থেকে 96 21 বছর এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা হয়েছে। আজকের বাংলাদেশ বিশ্ব মর্যাদার আসন পেয়েছে, আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা আরও এগিয়ে নিয়ে যাব, আমাদের সে লক্ষ্য আছে। এই ঢাকা রাজধানী, রাজধানীর সাথে আমরা ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা দিনাজপুর, ঢাকা বরিশাল সাহেব পায়রা বন্দরসহ আমরা সেখানে বুলেট ট্রেন, দ্রুতগতির ট্রেন নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত করব। আমাদের বিমানবহর ধ্বংসপ্রাপ্ত ছিল, ইতিমধ্যে আমরা নতুন বিমান কিনেছি, আরও 7 বিমান আমরা ক্রয় করব, যা আন্তর্জাতিক, আঞ্চলিক এবং আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। সেই সাথে আমাদের সৈয়দপুর এয়ারপোর্ট, যেটা হবে আঞ্চলিক এয়ারপোর্ট, আমরা চট্টগ্রাম সিলেট এই দুটি এয়ারপোর্টকে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে প্রতিষ্ঠা করে গেছিলাম প্রথমবার যখন ক্ষমতা আসি, আমরা এই সৈয়দপুর, আমাদের রাজশাহী, চট্টগ্রাম, সিলেট,
বরিশাল প্রত্যেকটা এয়ারপোর্টকে আমরা উন্নত করব, আরও মানে মান মর্যাদার বৃদ্ধি করবো, এবং যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয় আমরা ব্যবস্থা করব। রেল সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত ছিল, সে রেলে আলাদা মন্ত্রণালয় করে রেলের উন্নয়ন আমরা করে যাচ্ছি, নতুন নতুন সংযোগ আমরা দিয়ে যাচ্ছি, রাস্তাঘাটের উন্নয়ন করে যাচ্ছি। আজকে প্রায় সমস্ত বাংলাদেশ আমরা সড়ক পথে যোগাযোগ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ঢাকা চট্টগ্রাম চার লেন, ঢাকা সিলেট চার লেনের কাজ শুরু হবে, ঢাকা ময়মনসিংহ পর্যন্ত চার লেন, এবং আমরা পায়রা বন্দর পর্যন্ত চার লেন করে সমস্ত এবং উত্তরবঙ্গকে ভবিষ্যতে আমরা এই চার লেনে উন্নীত করে দিয়ে এই যোগাযোগ ব্যবস্থা আরও তড়িৎ গতিতে যেতে হয় সেটা ব্যবস্থা করব। আমাদের নৌপথগুলি আমরা সচল করে যাচ্ছি, নৌপথ নদী ড্রেজিংয়ের মাধ্যমে এই নৌপথ অনেকাংশ সচল হয়েছে। আগে পূর্বের মতো আবার সমগ্র বাংলাদেশে সকল নদী ড্রেজিং করে আমাদের প্রকৃতিকে রক্ষা করা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, এবং সেই সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমাদের ব্যাপক কর্মসূচি রয়েছে, আমরা তা বাস্তবায়ন করব। একটি দেশকে আগামীতে কীভাবে আমরা উন্নত করব সেই পরিকল্পনা আমাদের রয়েছে, সেই কথা চিন্তা করেই আমরা কাজ করে যাচ্ছি এবং দেশকে উন্নত করতে চাই। এই বাংলাদেশ প্রত্যেকটা মানুষ তাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা পাবে। আজকে আর অন্নের জন্য হাহাকার নেই, খাদ্য নিরাপত্তা দিয়েছি, এখন পুষ্টি নিরাপত্তার জন্য নিশ্চিত করবার জন্য আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি, যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা সুস্বাস্থ্যের অধিকারী হয়। তাই মাতৃত্বকালীন সময় ভাতা দিচ্ছি, মাতৃদুগ্ধ দানকারী মাকে ভাতা দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে সেই ব্যবস্থা করেছি। শিক্ষাকে আমরা বহুমুখী করেছি, আজকে বিদ্যুৎ 1600 মেগাওয়াট পেয়েছিলাম 1996 সালে, আজকে প্রায় 18,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তো সক্ষম হয়েছি। মাত্র কিছুদিনের মধ্যে আমরা 20,000-এ উন্নীত হব, সেই সাথে সাথে সঞ্চালন লাইন আমরা করে দিচ্ছি। আমরা আমাদের দেশ কারোর কাছে মুখাপেক্ষী হয়ে থাকবে না, বাংলাদেশ যেমন মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করে সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিল, আজকে অর্থনৈতিক উন্নয়নের ফলে, উচ্চ প্রবৃদ্ধি অর্জনের ফলে, মাথাপিছু আয় বৃদ্ধির ফলে আজকে বাংলাদেশ আবার বিশ্বের দরবারে তার মর্যাদা ফিরে পেয়েছে। এই মর্যাদা যদি রক্ষা করতে হয়, আর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা পালন করব, 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। এই সুবর্ণ জয়ন্তী আমরা যখন পালন করব এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী আপনারা জানেন এটা খুবই কাছাকাছি সময়, 2020 সালে আমরা জন্মশতবার্ষিকী পালন করব, এরপরেই 2021 সালের মার্চ মাসে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করব। অবশ্যই বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন আমরা তা বাস্তবায়ন করে যাব। আমরা আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সে পরিকল্পনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, করে যাব। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমার একটা মানুষের তো 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা সময় থেকে আমি মাত্র 5 ঘন্টা নেই আমার ঘুমানোর সময়, এছাড়া প্রতিটি মুহূর্ত আমি কাজ করি দেশের মানুষের জন্য, দেশের জনগণ উন্নয়নের জন্য, এর বাইরে আমার আর জীবনে আর কোনো কাজ নেই। আমি কোনো উৎসবে যাই না, আমি কোনো কিছু কোথাও যাই না, কিচ্ছু করি, শুধু সারাক্ষণ আমার একটাই চিন্তা যে এই দেশের উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন। আমি নিজে খোঁজ নেবার চেষ্টা করি কোথায় কোন মানুষটা কী কষ্টে আছে, তার সমস্যাটা সমাধান করা। কারণ আমি দেখেছি ছোটোবেলা থেকে আমার বাবা কত ভালোবাসতেন এদেশের মানুষকে, আমি দেখছি এই মানুষের জন্য তার হাহাকার, এই মানুষের ভাগ্য পরিবর্তনের কত পরিকল্পনা তার ছিল। আর সেই পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের প্রতিটি গ্রাম হবে শহরে গড়ে তুলব আমরা, প্রতিটি গ্রাম হবে উন্নয়নের জায়গা, প্রতিটি গ্রামের মানুষ পাবে নাগরিক সুবিধা, ঠিক শহরের মানুষ যে সুবিধা পায় প্রতিটি গ্রামের মানুষ সেই সুবিধা পাবে, সেইভাবেই আমরা গ্রামের মানুষের অবস্থার উন্নতি করতে চাই। শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে গ্রাম বাংলার মানুষ উন্নত জীবন পাবে, ক্ষুধার হাহাকার থাকবে না,
একটি মানুষও গৃহহারা থাকবে না, প্রত্যেকটা মানুষ উন্নত জীবন পাবে, সেই লক্ষ্য নিয়েই আমার রাজনীতি, সেই লক্ষ্য নিয়ে আমার কাজ। আমি এক একটা কাজে যখন বাংলাদেশের সাফল্য আর যা কিছু আজকে পাচ্ছি, আমি মনে করি এটা বাংলাদেশের প্রাপ্য, বাংলাদেশের জনগণের প্রাপ্য। স্বজন হারা বেদনা নিয়ে এই বাংলার মাটিতে যেদিন ফিরে এসেছিলাম, আপন করে নিয়েছিল তো বাংলার মানুষ, এখনও তো মনে পড়ে। গ্রামে যখন হেঁটে যাই, ওই একজন গ্রামের দরিদ্র মা যখন বুকে টেনে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে গালে চুমো দিয়ে আদর করে বলেন, বাবা জীবনটা দিয়ে গেছে, তুমিও মা পথে নেমেছো, ওই খুনিরা তোমাকে মারবে। একটি কথা বলেছিলাম যে মৃত্যু ভয় আমি করি না, জন্ম মানুষ একদিনই নেয়, আর মৃত্যু যখন আসবে তখন মৃত্যু আসবেই, কিন্তু মৃত্যুর আগে আমি মরতে রাজি না। তার আগে যতক্ষণ জীবন আছে বাংলার মানুষের সেবা করে যাব, বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করে যাব, আমার বাবার আত্মা শান্তি পাবে। অন্তত আমি জানি বেহেস্ত থেকে তিনি দেখবেন যে তার দেশের মানুষ তারা ভালো আছে, তাদের জীবনের পরিবর্তন এসেছে। আমি শুধু সেইটুকুই চাই, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু একটা জিনিসই দেখতে চাই, যে এই বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠেছে, যা আমার পিতার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ, এটাই আমার লক্ষ্য। কাজে আমি আজকে সবাইকে, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, যে আমার কাজে যারা সহযোগিতা করেছেন, রাষ্ট্র পরিচালনা করতে যে যারা প্রতিনিয়ত আমার প্রত্যেকটা কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করেছেন, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যে সকলের সহযোগিতা না পেলে আজকে বাংলাদেশ এই এগিয়ে চলা এটা সম্ভব হতো না। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে তার যে উন্নত হওয়া, এটা কখনো সম্ভব হতো না। আজকের বাংলাদেশ এভাবে উন্নত সমৃদ্ধশালী হতে পারবো না, পারতো না। 2021 সাল আমরা অবশ্যই উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা আসন অধিষ্ঠিত হয়েছি, আমরা আরও উন্নত করব। আর 2041 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, যে কথা তিনি বলেছিলেন, বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড, সেই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ, উন্নত দেশ, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে। আমরা 11 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, শুধু আশ্রয় না, তাদের খাদ্য, তাদের চিকিৎসা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি, পাশাপাশি আমার স্থানীয় জনগণ তাদের কল্যাণের দিকেও কিন্তু আমাদের দৃষ্টি আছে, যে তারা যেন নিজেকে কখনো অবহেলিত বোধ না করে, আমরা সেদিকেও দৃষ্টি রেখে তাদের সাহায্য করে যাচ্ছি, সেবা করে যাচ্ছি। এভাবেই আমরা আত্মমানবতার সেবায় বাংলাদেশের জনগণ নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায়, আমরা সেভাবেই দাঁড়িয়েছি। আমরা চাই আমার দেশের মানুষও উন্নত জীবন পাবে, সুন্দর জীবন পাবে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনুমিনি খেলুক সেটা আমরা কখনো বরদাস্ত করব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, সেটাই আমাদের লক্ষ্য। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। এই কথা বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, যেন এগিয়ে চলার পথ আমরা যেন অব্যাহত রাখতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।